হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টেস্টির একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আমি আর ছেলে বাপের বাড়ি যাচ্ছি, আমার সোনুর আজকে বার্থডে। ওই যে বসে আছে সাদা গেঞ্জি পরে, ওটা আমার সোনু, ওর আজকে বার্থডে। তাই আজকে আমরা সবাই, ভাই বোনরা সবাই ওখানটায় জড়ো হয়েছি। ওই যে অনিমা, আমার ছেলে, আর ওই যে বৌদি, দেখেছ লাল জ্যাকেট পরা, ওটা আমার বৌদি, আর এটা আমার সোনু। খুব মজা করেছি সেদিনকে আমরা, যে মজা করেছি। তিনজনে ফটো তোলার জন্য পাগল করে দিচ্ছিল আমাকে, আমাকে ভিডিওতে নে, আমাদের ভিডিওতে নে, সাথী আমাদের ভিডিওতে নে বলে পাগল করে দিয়েছে। এই যে আমি আর আমার সোনু। দাদা, ওটা আমার দাদা, পাড়ার সবাই এসে গেছে, যাকে যাকে ইনভাইট করেছিল সবাই এসে গেছে। ভালোভাবে দেখাতেও পাচ্ছিলাম না, অনিমাও রয়েছে ওখানে। বাবা ছেলে দুজন দুজনকে কেক খাইয়ে দিল, নাহলে কে কে খাওয়াচ্ছিল। এই যে ছোট ছেলে, এটা আমার দাদার ছোট ছেলে। আমাকে বৌদি বলেছে আগে তুই সবাইকে সার্ভ করবি কেটে কেটে কেকটা, তারপর নিজে খাবি। ওই যে সবার লাস্ট আমি খেলাম, দেখেছো তো, সবাই সবাই মিলে। এখন আমরা একটুখানি ভিডিওতে ব্যস্ত আছি, আর বাচ্চাগুলো দেখো পাশে কি করছে, বেলুন নিয়ে খেলাধুলা করছে। এটা আমার পিসি, আমাদের জানো তো পার্সেল দিয়ে দিয়েছিল, বসিয়ে খাওয়ায়নি, সবাইকে পার্সেল দিয়ে দিয়েছে। আমরা বাড়িতে নিয়ে এসে সবাই খেয়েছি। রান্না বান্না যা হয়েছিল না, দারুণ হয়েছিল। সবাইকে পোলাও আর মাটন কষা দিয়েছিল। সোনুর বার্থডেটা তো আমি বলেছি বলেই হলো আমার বায়নাতে। এই সবাই অবশেষে বাড়িতে চলে আসলাম, এত গরম পড়েছিল, সবাই বাড়িতে চলে এসেছি। এসে তারপর একদম নিমন্ত্রণ বাড়ির মতো নিয়েই খাওয়া দাওয়া করলাম। বাড়িতেই ছিল ওই প্লেটগুলো, ওদের ওর মধ্যে নিয়ে বসে পড়েছি খেতে। একদম কাজু কাজু কিশমিশে ভর্তি ছিল পোলাওটা, দুর্দান্ত হয়েছে। শুধু একটু ওই জায়ফল জয়িত্রীর একটা স্ট্রং ফ্লেভার ছিল। যারা ভালোবাসে না তাদের ভালো লাগবে না, কিন্তু আমার খারাপ লাগেনি, ভালো খেয়েছি। খুব সুন্দর রান্না হয়েছে। আর এত গরম লেগে গেছিল যে বাড়িতে এসে একদম চেঞ্জ ফেঞ্জ করে বাড়ির পোশাকে খেতে বসে গেছি। ভিডিও করার জন্য আর সেজে গুজে থাকাই যাচ্ছিল না, অস্থির লাগছিল শরীরটা। আমরা সব খেয়ে দিয়ে নিই, মাটন ভালোবাসে।
আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করো অবশ্যই। আমিও খাওয়া শুরু করে দিয়েছি, মোটামুটি দুর্দান্ত হয়েছে রান্না। যেই রাধু কাজু কিশমিশ দিয়ে পোলাও আর খাসির মাংস একদম কথা হবে না। তারপরে যে ব্যাপক ব্যাপক রান্না হয়েছে, চর্বিগুলো দেখাচ্ছিল, পোলাওটাও যেরকম দুর্দান্ত হয়েছে কি মাংসটাও সেরকম হয়েছে। ওর হাতে দারুণ চর্বি, যে মাটন চর্বি প্রত্যেকটাতে এরকম চর্বি পিস আছে, চর্বি খাবো না ওরকম ভাবে দেখালে ভালো লাগছে। এই যে দারুণ হয়েছে রান্না, দারুণ।